একটি লাজুক মেয়ে যে কিনা ছেলেদের দিকে তাকাতেও লজ্জা পায়, কিন্তু বাধ্য হয়ে ওকে যদি তিন তিনটা ছেলের সাথে একই বাসায় থাকতে হয় তাহলে কেমন হবে? আর এই বেচারির সামনে কী কী বা ফেস করবে, এসব কিছু তো আমরা গল্পতেই জানতে পারবো। আজকের গল্পটি বেশ মজার, আশা করি তোমাদের ভালোই লাগবে। তাই চলো কথা না বাড়িয়ে গল্পতে চলে যাই। জো আর ইয়ুন স্কুল লাইফ থেকেই বেস্ট ফ্রেন্ড। ওরা সবসময় গার্ল স্কুলে পড়াশোনার কারণে রোম্যান্স কী জিনিস ওরা ড্রামা দেখার পরেই জানতে পেরেছে। ইয়ুন হচ্ছে এমন একটি মেয়ে যে কিনা কোনো কথা পুরোপুরি শোনার আগেই নিজের মতো কাহিনী বানিয়ে নেয়। ওর সবসময় মনে হতে থাকে সব ছেলেরাই ওর পেছনে পাগল হয়ে আছে, এজন্য ও নিজেও প্রেম করতে অনেক ইন্টারেস্টেড, তবে এখনও সিঙ্গেলই আছে। অন্যদিকে জো খুবই লাজুক একটি মেয়ে যে কিনা লজ্জার কারণে ছেলেদের দিকে তাকাতেই পারে না, কিন্তু ভুলবশত কোনো ছেলে যদি ওর আশেপাশে চলেই আসে ও দৌড়ে পালাতে থাকে। দু বান্ধবী আজ 20 বছরে পা রেখেছে, ওরা এখন গার্ল হাই স্কুল থেকে ওমেন ইউনিভার্সিটিতে চলে যাবে। এই খুশিতে সব ফ্রেন্ডদের সাথে ওরা সেলিব্রেট করতে থাকে। এখন ওদের ভার্সিটির পাশেই একটি অ্যাপার্টমেন্টের দরকার ছিল, কারণ ওদের হোস্টেলের সব রুমই বুক হয়ে গিয়েছে। তাই ইউনোকে একটা অ্যাপার্টমেন্টের ছবি দেখায়, কিন্তু পরে জানতে পারে ওই অ্যাপার্টমেন্টের ছেলেরাও থাকে, তাই জো না করে দেয়। ইউন ওর একটা ব্লাইন্ড ডেটের জন্য চলে যায়। তখনই ওদের এখানে কিছু ছেলেরা এসে জয়েন করে। ওদের দেখেই জো ভয়ে মরেই যাচ্ছিল। বং নামের একটি ছেলে এসে ওর পাশে বসে। বং যখন ওকে গ্লাস দিতে বলে তখন জো ভয় পেতে পেতে গ্লাসটা ওর গালেই লাগিয়ে দেয়। এরপর বেচারি এই লজ্জা থেকে বাঁচার জন্য অনেক ড্রিঙ্ক করে ফেলে আর মাতাল হয়ে বংয়ের হাত ধরেই পাগলের মতো নাচতে শুরু করে আর উল্টো পাল্টা আচরণ তো করতেই থাকে। পরদিন সকালে ইউনের কল করাতে জোর ঘুম ভাঙে। ইউন বলে, কাল তো তুমি মাতাল হয়ে বং নামের একটি ছেলের সাথে চলে গিয়েছিলে। তখনই ওর কাছে বংয়ের মেসেজ আসে যেখানে ওদের দুজনের একসাথে সেলফি ছিল। এসব দেখে এই বেচারি প্রচণ্ড ভয় পেয়ে যায়। এর উপর ইউনের উল্টাপাল্টা বেশি ভাবার কারণে জোর এখন এটাই মনে হতে থাকে, নিশ্চয়ই গতরাত এমন কিছু হয়েছে যেটা হওয়া উচিত ছিল না। যখন বঙ্গকে দেখা করার জন্য ডাকে ও ভাবতে থাকে ও হয়তো ডেটের জন্য ডেকেছে, আসলে গতরাত এরকম কিচ্ছুই হয়নি। জোকে বাহিরে মাতাল অবস্থায় দেখে গতরাত বঙ্গকে ওর বাসায় নিয়ে গিয়েছিল। বঙ্গের বড় একটা অ্যাপার্টমেন্ট আছে আর নিচেই ও একটা ক্যাফেও চালায়। যেহেতু বঙ্গ ওর অ্যাপার্টমেন্ট ভাড়া দেওয়ার জন্য লোক খুঁজছিল আর জোদেরও একটা রুম লাগবে, তাই জো মাতাল অবস্থাতেই ওদের অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়ার কন্ট্রাক্টে সাইন করে ফেলে। এর মানে ছেলেদের আশেপাশে যেতে ভয় পাওয়া জো ছেলেদের সাথে একই বাসায় থাকার কন্ট্রাক্টে সাইন করে ফেলেছে, আর এই কারণেই বং জোকে অ্যাপার্টমেন্ট দেখানোর জন্য কল মেসেজ করছিল। তবে এসব কিছুই তো জোর মনে ছিল না, তাই ও ভাবছিল ডেটের জন্যই ডাকছে। এরপর জো বংয়ের ক্যাফেতে আসে আর গত রাতের আচরণের জন্য ও বংয়ের সাথে চোখই মেলাতে পারছিল না। এক রাতের মধ্যেই ওর ভেতর এত চেঞ্জেস দেখে বং তো পুরো শকে ছিল। জো অনেক ভয় পেতে থাকে, কারণ ও ভাবছিল বং ওকে ডেটেই ডেকেছে, তাই বং ওর সব ভুল ধারণা দূর করে দেয়। এগুলো শুনে জো আরও শকড হয়। ও বলে, না, তোমার সাথে একই বাসায় থাকা আমার জন্য সম্ভব না, এটা বলেই ও চলে যেতে থাকে। বং ওকে থামিয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু জো ভুল করে ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার ফলে এই বেচারা অনেক ব্যথা পেয়ে যায়। জো এর জন্য ওর কাছে মাফও চায়, তবে বং ওর হাতে এত বড় এক বিলের লিস্ট ধরিয়ে দেয়। জোয়ের কাছে এত টাকা তো ছিল না, তাই ও বাধ্য হয়ে অ্যাপার্টমেন্ট ভাড়া নিতেই রাজি হয়ে যায়। আর সাথে সাথে বংয়ের হাত ঠিক না হওয়া পর্যন্ত ও বংয়ের ক্যাফেতেও কাজ করবে। এরপর ইউনো ওই অ্যাপার্টমেন্টে থাকার কন্ট্রাক্টে সাইন করে নেয়। ও তো বংয়ের সাথে ফ্লার্ট করার একটা চান্সও মিস করছিল না। বংয়ের সাথে এই অ্যাপার্টমেন্টে জুনও থাকে। ইউন তো জুনকে দেখে পুরো ফিদা হয়ে যায়। জো বলে, আরেকটি ছেলে? বং বলে, না, আরও দুটো ফ্রেন্ড আছে আমার, আরেকজনের নাম হচ্ছে মাহুন, ও ডাইরেক্টর, মুভির কাজের জন্য বাসায় আসতে পারছে না, খুব শীঘ্র চলে আসবে।
একই বাসায় তিনটি ছেলের সাথে থাকতে হবে, এই টেনশনে যতু পুরো পাগলই হয়ে যাচ্ছিল। কিন্তু ইয়ন খুব এক্সাইটেড ছিল, ওর মনে হতে থাকে খুব শীঘ্রই ওর লাভ স্টোরি শুরু হতে চলেছে। পরদিন সকাল সকাল ফ্রিজ এত সাজানো গুছানো দেখে ইয়ন অনেক অবাক হয়। তখনই ওখানে জুন চলে আসে, কিন্তু কিছু না বলেইও চলে যায়। ইউনের মনে তো লাড্ডু ফুটতে থাকে, কারণ ওর মনে হতে থাকে জুন ওকে পছন্দ করতে শুরু করেছে। ওয়েট, এটা একদমই সত্য ছিল না। জুনের কাছে ইউনকে একদমই ভালো লাগেনি, কারণ জুন সব কিছু একদম সাজানো গুছানোই পছন্দ করে। আজ ইউন কয়েকবারই ফ্রিজ খুলে রেখে দিয়েছিল, এজন্য জুন ওর উপর অনেক রেগে গেছে। লাস্টবারও জুন ইউনকে ফ্রিজ বন্ধ রাখার কথা বলতে চেয়েছিল, তবেও বলতে পারেনি। এরপর আবার ইউনকে বাসন ধুতে দেখে জুনের একদমই ভালো লাগছিল না, কারণ ও ঠিকভাবে করছিল না। এজন্য ওকে চলে যেতে বলে জুন নিজেই কাজ করতে থাকে। কিন্তু সব কিছু বেশি বোঝা ইউন এটাকেও অন্য কিছু ভেবে নেয়। ওর মনে হতে থাকে জুন ওর অনেক কেয়ার করছে। ক্যাফেতে যে কোনো কাজ ঠিকভাবে করতেই পারছিল না, কারণ ছেলেদের দেখে লজ্জা পাওয়া মেয়ের ছেলেদের সাথে থেকে কাজ করা অবশ্যই কষ্টকর হয়ে যাচ্ছিল। ওদের ফ্রেন্ড মাহুন, যে কিনা ডাইরেক্টর ছিল, জুনও ওর কাজে হেল্প করত। ওদের ড্রামার জন্য একটি ক্যারেক্টারের দরকার ছিল, এটা নিয়ে জুন অনেক পেরেশান ছিল। বং জুনকে সাজেস্ট করে, নতুন ক্যারেক্টারের জন্য ইউনকে নিয়ে নাও, ও একদম পারফেক্ট হবে। জুন বলে, হ্যাঁ ঠিক বলেছ, ওর চুলগুলো লম্বা আছে। তখনই ইউন এসে ওদের অর্ধেক কথা শুনে ভেবে নেয়। বং আর জুন এটাই বলছে, ইউন জুনের জন্য একদমই পারফেক্ট। এটা শুনে তো ইউন এখন জুনকে বয়ফ্রেন্ড বানানোর স্বপ্ন দেখতে থাকে। জুন যখন ওকে মেসেজ করে কাল দেখা করতে বলে, ইউন ওর কথা না শুনেই হ্যাঁ বলে দেয়, আর ভাবতে থাকে নিশ্চয়ই ও আমাকে ডেটের জন্য ডাকছে। কিন্তু পরদিন জুন যখন ওকে ড্রামার জন্য ভূতনি বানিয়ে দেয়, ওর সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়, আর জুনের উপর ওর অনেক রাগ হতে থাকে। ড্রামাতেও ভালো অ্যাক্টিং করেছে, তাই ডাইরেক্টর মাহুন নিজেই ওর সাথে দেখা করতে আসে। এবার মাহুনকে দেখে ইউন আবারও স্বপ্নের দুনিয়ায় ডুবে পড়ে। মাহুনই হচ্ছে ওদের আরেকটি ফ্রেন্ড, যে ওদের সাথে ওই বাসায় থাকে। প্রথমে জুনকে বয়ফ্রেন্ড বানানোর স্বপ্নে ডুবে থাকা ইউন এখন আবার মাহুনকে বয়ফ্রেন্ড বানানোর ব্যাপারে ভাবতে থাকে। এদিকে আমরা জানতে পারি লাজুক জো সেলিব্রিটি জাংয়ের অনেক বড় ফ্যান। আজ ও জাংয়ের একটি কার্টুন ফিগার কিনে এনেছে, ও তো অনেক খুশি ছিল। ও যখন উপরে যায় তখন বং এসে ওর ভাঙা হাত দিয়ে ওটা ধরে, আর ভুলবশত ও এটা ভেঙে ফেলে। তখনই এখানে জো চলে আসে। যখন জো এটা দেখতে পায় ওর ভালোবাসাটা ভেঙে ফেলেছে, ও তো ব্ল্যাঙ্কেটের নিচে শুয়ে শুয়ে বাচ্চাদের মতো কাঁদতে থাকে। এটা দেখে বংয়ের মনে হতে থাকে ও অনেক বড় একটা পাপ করে ফেলেছে। লিমিটেড এডিশন হওয়ার কারণে বং এটা কিনতেও পারছিল না, আর গ্লু দিয়েও আটকাতে পারছিল না। পরদিনও জো এই দুঃখতেই ডুবেছিল। তখনই ওদের ক্যাফে জাং নামের কাস্টমার আসে। এটা শুনে তো ওর কাটা ঘায়ে নুনের ছিটার মতো হয়ে যায়। এতে বেচারা বং কিছুই করতে পারছিল না। লাকিলি ওই দিন সন্ধ্যাবেলা ওদের ক্যাফেতে জাং এসেছিল। এটা দেখে বং জলদি জোকে ওপর থেকে টেনে নিয়ে আসে। জো ওর ফেভারিট সেলিব্রিটি ক্রাশ জাংকে ওর চোখের সামনে দেখে ওর নার্ভাস আর খুশির কোনো ঠিকানাই ছিল না, আর ও বেহুশ হয়ে পড়ে যায়। এরপর বং ইউনের থেকে সত্যটা জানতে পারে যে জো ছেলেদের ভয় পায়। এসব শুনে বং জোর দিকটা বুঝতে পারে, এতদিন ওর কতটা কষ্ট হচ্ছিল। লাস্ট টাইম যা হয়েছিল ওটা নিয়ে ইউন জুনের উপর এখনও রেগেছিল। ওদের মধ্যে ঝগড়াই লেগে যায়। তখনই মাহুন এসে ইউনের সাপোর্ট নেয়। এতে ইউন বরাবরের মতো আবারও স্বপ্নের দুনিয়া চলে যায়। ও ভাবতে থাকে মাহুন ওকে পছন্দ করে। অন্যদিকে দেখি বংজোকে ছেলেদের সাথে কমফোর্টেবল হওয়ার ট্রেনিং দিতে থাকে, কারণ সেলিব্রিটি জাং এক সপ্তাহ পর ওদের ক্যাফেতে একটা শ্যুটের জন্য আসবে। এত ট্রেনিং আর চেষ্টার পর জোর মধ্যে অনেক কনফিডেন্ট চলে আসে। অ্যান্ড ফাইনালি আজ জাং আবারও ক্যাফেতে আসে। এবার জো খুব সুন্দর করে ওর সাথে কথা বলে, সাথে সেলফিও নেয়। জো জিজ্ঞেস করে, তোমার না শ্যুট ছিল? জাং বলে, না তো, আমি তো তোমার ফ্রেন্ডের রিকোয়েস্টে এখানে এসেছি। শুনলাম এখানে নাকি আমার অনেক বড় একজন ফ্যান আছে, সাথে এখানের কফিও ভালো। এসব শুনে জো অনেক অবাক হয়ে যায় যে বংকে খুশি করার জন্য এত কিছু করেছে। এতে খুশি হয়ে ও বংকে থ্যাংকস বলে। এমনকি ওর সাথেও অতটাই কমফোর্টেবল হয়ে যাচ্ছিল যেরকমটা ও ওর বেস্ট ফ্রেন্ড ইউনের সাথে ছিল। বংও এতে অনেক খুশি হয়।
আজ মাহুনের সাথে ইউনের বাহিরে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু শেষ সময় জুন এসে ওর হাতে ভ্যাকিউম ক্লিনার ধরিয়ে দেয়। এটাতে ও অনেক রেগে যায়। সন্ধ্যাবেলা ইউন আবারও মাহুনকে ইমপ্রেস করার চেষ্টা করছিল, তবে জুন বারবার ওদের মধ্যে ঢুকে পড়ে। এটা নিয়ে ওদের দুজনের অনেক ঝগড়া লেগে যায়। জুন ওর ভুল ধারণাটাও ভেঙে দেয়, মাহুন কখনো তোমাকে পছন্দ করবে না কারণ তুমি ওর টাইপেরই না। এটা শুনে ওর রাগ একদম মাথায় উঠে যায়। জুন বলে, এই সামান্য কথায় এত রাগ আর কি আছে? ইউন বলে, কি তুমি আমাকে এসব বলছো আর আমি রাগবো না? ও বলে, না আমি তো কখনো এত নর্মাল জিনিস নিয়ে রেগে যাইনি। ও বলে, আচ্ছা। পরদিন থেকেই ও জুনকে রাগানোর কাজে লেগে পড়ে। ওর সব জুতার ফিতা একসাথে বেঁধে দেয় বা কখনো ওয়াশরুমের লাইটগুলো অফ করে দেয়। আবার ও যখন সিরিজ দেখছিল ওকে গিয়ে সব কাহিনী আগে থেকেই বলে দিচ্ছিল যেন ও রেগে যায়। তবে ওর এসব কাণ্ড কারখানা কিছুই জুনের উপর কাজ করছিল না। পরদিন জুন দেখতে পায় ও যেটা দিয়ে দাঁত ব্রাশ করে ইউন ওটা দিয়ে ওর পায়ের নখ পরিষ্কার করছে। এটা দেখে জুনের রাগ আকাশ পেরিয়ে যায়। কিন্তু ইউন এটা ইচ্ছে করে করেনি, কারণ ও জানতো না এটা জুনের টুথব্রাশ। রোজ রোজ নিজের স্বপ্ন বদলানো মাহুন একদিন বলে ও অ্যাক্টর হতে চায়, আরেকদিন বলে ও কে-পপ আইডল হতে চায়। আজ ওর স্বপ্ন জেগেছে ও ডিজে হবে, এই জন্য ও সন্ধ্যায় সব ফ্রেন্ডকে ইনভাইট করে। জো আজ পর্যন্ত কখনো ক্লাবে যায়নি, তাই ইউন খুব সুন্দর করে ওকে রেডি করতে থাকে। ক্লাবে যখন বং জোকে দেখতে পায় ওর চোখই সরছিল না। সবাই পার্টিতে মজা করতে যায়, তবে এই রুড জুন এখানেও বসে বসে কাজ করতে থাকে। এদিকে জো আর বং একসাথে ভালোই এনজয় করছিল। আমরা দেখি জুন ভুলবশত অনেক ড্রিঙ্ক করে ফেলে, আর মাতাল হওয়ার পরও ও নোংরা পছন্দ না করার ফলে ক্লাবের ময়লাগুলোও পরিষ্কার করতে থাকে, যার ফলে লোকরা ওকে ক্লাব থেকে বের করে দেয়। ইউন এটা দেখে জলদি ওর পিছু যায়। কুকুর আর বিড়ালের মতো লড়াই করা সত্ত্বেও ইউন এখানে জুনের খেয়াল রাখছিল আর ওর এসব পাগলামিও সহ্য করছিল। ক্লাবে বঙের একটা ফ্রেন্ড চলে আসে যার নাম হচ্ছে জেনি ও মাহুনের বোন। জো ওদের দুজনকে এতটা ক্লোজ দেখে অনেক জেলাস হচ্ছিল। হতে পারে ও বঙ্কে পছন্দ করতে শুরু করেছে, ওর একদমই ভালো লাগছিল না। এই চক্করে ও অনেক ড্রিঙ্ক করে ফেলে, আর এরপর ও অনেক ভালোই ডান্স করতে থাকে। কিছুক্ষণ পর সিচুয়েশন যখন কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছিল তখন বং ওকে কাঁধে তুলে বাসায় নিয়ে যেতে থাকে। পরদিন যখন ওর চোখ খুলে বং ওর অনেক কাছে ছিল, তবে কিস হওয়ার আগেই ইউনের ডাকাতে ওর ঘুমটা ভেঙে যায়। এর মানে এটা শুধু ওর একটা দুষ্টু স্বপ্নই ছিল। ব্রেকফাস্ট করার সময় জো বংকে সরি বলে গত রাতের জন্য। ইউন জুনকে বলে, কি তুমি সরি বলবে না? জুন বলে, কেন বলতে যাব। তখনই ওখানে জেনি চলে আসে আর বলে, আজ থেকে আমিও এখানেই থাকবো। এটা শুনে জোর তো হুঁশি উড়ে যায়, কারণ ও ভাবছিল জেনির এই সৌন্দর্যের কারণে না জানি ও বংকে হারিয়েই ফেলে। সকাল সকাল ওরা দুজন কাপড় শুকাতে দেয়, তখন জেনি এখানে গাছে পানি দিতে থাকে। জো বলে, ওকে পানি দিচ্ছে নাকি মডেলিং করছে? ওদের একসাথে দেখে বেচারির মনটা তো ভেঙে চুর মারি হয়ে যাচ্ছিল। ইউন ওর এই অবস্থা দেখে বুঝে যায় যে নিশ্চয়ই ও বংকে পছন্দ করে। এজন্য ইউনোকে টিপস দিতে থাকে কিভাবে ও বংয়ের নজর নিজের দিকে আনবে। আজ আবার মাহুনের স্বপ্ন হয়েছে ফটোগ্রাফার হওয়ার। বংকে মেল মডেলের জন্য চুজ করা হয়। জেনি বলে, তাহলে আমি ফিমেল মডেল হব। এটা শুনে জো ঘাবড়ে যায়, কারণ ও কোনোভাবেই চাচ্ছিল না জেনি বংয়ের কাছে যাক, তাই ও নিজেও মডেল হওয়ার কথা বলে। যেহেতু এখন দুজন মডেল হয়ে গেছে, এজন্য মাহুন ওদের দুজনের টেস্ট নিতে থাকে। দুজনই দুজনের বেস্ট দেওয়ার চেষ্টা করে আর অনেক হাস্যকর কাণ্ডও করে, যেগুলো খুব ফানি ছিল। শেষে জো বিজয়ী হয়ে যায়, যেটাতে সবাই খুশি হয়, কিন্তু জেনি রেগে যায়। জো বংয়ের এতটা কাছে আসাতে অনেক খুশি ছিল। রুমে আসার পর বংও খুশিতে নাচতে থাকে। এরপর আমরা জানতে পারি আসলে বংই চালাকি করে মাহুনকে বলেছিল জোকে সিলেক্ট করার জন্য। পরদিন ইউন জুন আর মাহুনের কথা শোনার পর ওর মনে হতে থাকে জুন টাকার অভাবে পড়াশোনা ছেড়ে দিচ্ছে। সাথে ওর এটাও মনে পড়ে, ওই দিন বং বলেছিল জুন একসাথে অনেকগুলো পার্ট টাইম জব করে। এরপর আর কি, বরাবরের মতো ইউন পুরো কথা না শুনেই ভেবে নেয় জুন টাকার অভাবে পড়াশোনা ছেড়ে দিচ্ছে। ওর তো জুনের জন্য অনেক খারাপ লাগতে থাকে, তাই ও নিজের ব্লাইন্ডেড ক্যান্সেল করে পরদিন থেকেই জুনের সাথে অনেক জায়গায় ফটোশ্যুটের কাজ করতে থাকে। আর ও নিজে যতগুলো টাকা পায় সেগুলো জুনকে দিয়ে দেয়। জুন তো পুরো অবাক,
ইউন বলে, টাকার জন্য তোমার পড়াশোনা ছাড়ার দরকার নেই, আমরা তো একসাথেই থাকি, তাই না? আমরা তো ফ্যামিলির মতোই। জুন বলে, কি, তোমাকে কে বলেছে আমি টাকার জন্য পড়াশোনা ছেড়ে দিচ্ছি? আমি প্রতি মাসে 30,000 ওন কামাই, সময় না থাকার কারণে আমি জিম ছেড়ে দিচ্ছি। এটা শোনার পর ইউনের নিজের উপরই রাগ উঠতে থাকে। ওর ওভার থিঙ্কের কারণে ও কোথাকার কথা কোথায় নিয়ে গেছে। এখানে ওদের দুজনের রিলেশনটাও অনেকটাই ভালো হয়ে গিয়েছিল, তাই জো আজ বংয়ের সাথে মুভি দেখতে চাচ্ছিল। কিন্তু জেনি ওর আগেই বংকে ওর সাথে নিয়ে যায়, যেটাতে জো অনেক কষ্ট পায়। আসলে কাহিনীটা এরকম হয়েছে, বং অনলাইনে সেলিব্রিটি জাংয়ের কার্টুন ফিগারটা খুঁজে পেয়েছিল। যেহেতু ও ইংলিশ পড়তে পারতো না, তাই ও জেনির থেকে হেল্প নিয়েছিল ওটা অর্ডার করার জন্য। কিন্তু এর বদলে জেনি আবার ওকে শর্ত দিয়েছে ওর সাথে বংকে ডেটে যেতে হবে, তো বং এতে রাজি হয়ে গেছে। সন্ধ্যাবেলা বাসায় আসার পর জেনি একটা সুযোগও হাতছাড়া করছিল না জোকে জেলাস করার। এর জন্য জোর মনে হতে থাকে বং হয়তো জেনিকেই পছন্দ করে। ওর মনটা অনেক খারাপ ছিল, ওকে এভাবে দেখে ইউনের মনটাও খারাপ হয়ে যায়। তখনই ওদের কাছে কলেজ থেকে কল আসে, হোস্টেলে এক রুম খালি হয়ে গেছে, তাই ওদের হোস্টেলে শিফট হয়ে যেতে হবে। এটা শুনে ওদের দুজনের মনটা আরও বেশি খারাপ হয়ে যায়। পরদিন থেকেই ওরা ওদের প্যাকিং করতে শুরু করে, এটা দেখে বংয়ের মন খারাপ হয়ে যায়। ও এখন পর্যন্ত কনফেসই করলো না, এর আগে জো এখান থেকে চলে যাচ্ছে। জুনও ওর এই অবস্থা দেখে বুঝে ফেলে, তাই ও সাজেস্ট করে জোকে জলদি কনফেস করে দেওয়ার জন্য। এরপর দেখি জেনি বংকে ওর ভালোবাসাটা প্রকাশ করে, বং ওকে সোজা নিষেধ করে দেয়। জেনি বলে, তুমি আমার সাথে ডেটে গিয়েছো, এর মানে তুমি আমাকে পছন্দ করো। ওদের মধ্যে এটা নিয়ে ঝগড়া হতে থাকে, কিন্তু এই ওভার থিঙ্কের দোকানের কেন যেন মনে হতে থাকে ওদের দুজনের ঝগড়ার মধ্যেও ভালোবাসা আছে। ও বলে, শয়তান কোথাকার, আমার বন্ধু ওর জন্য কষ্টে আছে আর সে এখানে প্রেম করছে, আমি তোকে শিক্ষা দিয়ে ছাড়ব। এরপর ও বংকে মেয়েদের ইমপ্রেস করার জন্য কিছু স্টুপিড আইডিয়া দেয়, আর এই বুদ্ধুটাও পরদিন থেকে ওগুলো প্র্যাকটিস করতে থাকে। ওর অনেক কষ্ট হচ্ছিল, এরপরও ওই ইউনের আইডিয়া অনুযায়ী এসব করেই যাচ্ছিল, কারণ ও জোকে ইমপ্রেস করে ওকে প্রপোজ করতে চাচ্ছিল। এগুলো বারবার প্র্যাকটিস করার ফলে ওর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এখানে জুন ফেয়ারওয়েল গিফট হিসেবে ইউনকে জুতো গিফট করে। ইউন বলে, কেন, বং তো আমাকে গিফট করেনি, তুমি কেন করলে? তুমি কি আমাকে পছন্দ করো? হ্যাঁ হ্যাঁ। জুন বলে, না এরকম কিছুই না। ও অনেক লজ্জা পাচ্ছিল। এরপর ইউন জেনির থেকে জানতে পারে বং এর সাথে ওর কিছুই নেই। জেনি একটু ভাবসাব নিয়ে বলে, আমরা তো শুধু ফ্রেন্ড, এর থেকে বেশি কিছুই না। এটা শুনে ইউন অনেক ঘাবড়ে যায়, ও বংকে কি উল্টাপাল্টা আইডিয়াই না দিয়েছিল। অন্যদিকে দেখি ফাইনালি বং ইউনের স্টুপিড আইডিয়া অনুযায়ী জাম্পিং স্টিকে লাফিয়ে লাফিয়ে জোকে ইমপ্রেস করার চেষ্টা করে, তবে ও টুস করে পড়ে যায়। এরপর আর কি, ও সাধারণভাবেই জোকে জাংয়ের কার্টুন ফিগার দিয়ে প্রপোজ করে। এতে জো অনেক খুশি হয়ে যায়, বং জেনিকে না ওকে পছন্দ করে, তো জো নিজেও ওর প্রপোজাল একসেপ্ট করে নেয়। পরদিন ওরা দুজন হোস্টেলে শিফট হয়ে যাবে, এজন্য সবাই একসাথে ছবি তুলতে থাকে। বং আর ইউন তো অফিসিয়ালি রিলেশনে চলে যায়, আর এদিকে আমরা ইউন আর জুনকে দেখেও বুঝে ফেলি ওরা দুজনও প্রেম করতে শুরু করে দিয়েছে, সবার মধ্যে ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে। আর এই হ্যাপি মোমেন্টের সাথে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো, টাটা।